আসসালামু আলাইকুম। হাই গাইজ, আজকে আমরা তৈরি করব ঢেঁড়সের চপ। তো চলেন দেখা যাক কিভাবে আমরা তৈরি করছি। 15টা ঢেঁড়স নিয়ে নিব। নিয়ে পরে এটা ভালোমতো ধুয়ে নিব। ধোয়ার পরেই একটা বাটিতে রেখে ছুরির সাহায্যে বা বটির সাহায্যে আপনারা এভাবে মাঝখান থেকে কেটে ফালি করে নিতে পারেন। দেখেন, যাতে মশলাগুলো মাঝখান দিয়ে ঢুকে, যাতে খেতে অনেক টেস্টি লাগে। মাশাল্লাহ, এটা কিন্তু খেতে অনেক অনেক দারুণ হয়েছে। এটা কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন। সেই তো দেখেন, আমাদের ফালি করা শেষ, সবগুলোই আমরা করে নিয়েছি। এবার আমরা বেসন করব। বেসন করার জন্য আমরা বেসন দিয়েছি, তারপর আমরা এক পট মশলা দিয়ে দিয়েছি, তারপর আমরা পানি দিয়ে এটা ভালোমতো লাড়ব। সো মিক্স করা হয়ে গেলে আমরা ভেন্ডিগুলো এটার ভিতরে দিয়ে দেবো। ভেন্ডিগুলোর সাথে ভালোমতো বেসনটাকে মিক্স করে নিব। এইভাবে আমরা আরেকটাও করে নিব। দেখেন, ভালোমতো মিক্স করে নিব। তারপর আমরা একটা কড়াইয়ে তেল দিয়ে ভেন্ডিগুলো দিয়ে দিব। চুলার আগুন বেশি থেকে মিডিয়াম এবার আমরা রাখবো। সো এই তো এভাবে করে আমরা ভেজে নিব ভেন্ডিগুলো। সো এটি কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন, না ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন না যে কীরকম হয়েছে। সো এই তো এবার আমরা উল্টিয়ে দিয়েছি। আমাদের রেসিপিটি কিন্তু প্রায় শেষের দিকে। সো গাইস, এই দেখেন আমাদের কিন্তু প্রায় ভাসের শেষ। এবার আমরা এইটা তেলগুলো ছেঁকে একটা বাটিতে রেখে নিব। সো গাইস, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম, বাই।